গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, পিছনে জাপানি স্পলার দেওয়া আছে, সাথে অ্যান্টিনা দেওয়া আছে, আর পিছনে একটা স্পেয়ার চাকা, সেটার উপরে কিন্তু কাভার দেওয়া আছে, মানে জিবের সৌন্দর্যকে আরো বাড়ায় ফেলছে একেবারে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। বাবু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, চৌরাস্তা দিকে 10 গজ, গাবতলী দিকে আগালে, হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলী দিয়ে আসবেন বেড়িবাঁধ 4 রাস্তা মোড়ে, ঠিক 10 গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আজকের সারা কালেকশন কি? আজকে দেখাবো ভাইয়া বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি দেখাবো, টয়োটা রাশ। এটা মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 একেবারে লাস্টের দিকে। আর এটা হচ্ছে কালারটা দেখতেই পাচ্ছেন, খুবই রিচ কালার যেটাকে বলা যায়, সেটা হচ্ছে ওয়াইন কালার ভাইয়া, একেবারে ওয়াইন কালার। 100% অকটেন ড্রাইভের গাড়ি, সুপার কন্ডিশনের গাড়ি, টয়োটা রাশ। এই গাড়ির ট্যাক্স তো ভাই কম? এটা ট্যাক্স তো ভাই একদম প্রাইভেটে খরচে আপনি জিপ চালাবেন, কম ট্যাক্স দিয়ে জিপ চালাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি, যে হেডলাইট সে হেডলাইট, এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার টয়োটার লোগো দেওয়া আছে। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ15 সিরিয়াল। সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে, ভিগো বাম্পার। এই পাশের লাইটটা দেখেন একেবারে অরিজিনাল লাইট, জাপানি এলইডি প্রজেকশন হেডলাইট, সাথে কিন্তু ফগ লাইট দেওয়া আছে, এবং চতুর্দিকে পার্কিং সেন্সার দেওয়া আছে, সেটা আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এছাড়া গাড়ির সাথে যে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস, খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে, অসাধারণ একটি। এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন, 4 টায়ার কিন্তু অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। ওকে। এছাড়া গাড়ির সামনের গ্লাসটি দেখে দিই, দেখতে পাচ্ছেন সামনের গ্লাসগুলো, যদিও বৃষ্টি পড়তেছে ভাইয়া, প্রত্যেকটা গ্লাস দেখে একদম 100% অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, এবং গ্লাসে কিন্তু আপনার হিটার সেন্সার দেওয়া আছে দেখেন। আচ্ছা, এই দেখেন হিটার সেন্সার দেওয়া আছে দুই পাশে। এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে, যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে। এছাড়া গাড়ির সাইডে রেন সেট দেখতে পাচ্ছেন ভাইয়া, প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট, সাথে রাশের লোগো দেওয়া আছে, প্রতিটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেওয়া আছে, মানে অসাধারণ একটি গাড়ি ভাইয়া। 100% তেলের গাড়ি, এবং মডেল হচ্ছে 11, রেজিস্ট্রেশন হচ্ছে 16-তে। গাড়ির ভিতরে একটু দেখেন, এ দেখেন ভিতরটা, আচ্ছা ভিতরে দেখেন ভাইয়া, এই যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন, কালার কিন্তু এখানে দেখেন সিটের কালার কিন্তু এই কালার। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেরুন কালার যেটাকে বলা যায়, হ্যাঁ এই দেখেন মেরুন কালারের প্যাড, ফ্যাব্রিক্সের প্যাড। এই প্যাডগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, নিকেল হ্যান্ডেল। আচ্ছা, ভিতরে ড্যাশবোর্ডও দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা, এবং সুইট লেদারে কিন্তু আপনার এখানে সিটগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, পুরো সিটে কিন্তু হচ্ছে সুইট লেদার, এবং কালারটা হচ্ছে মেরুন কালার, ভালো মানে জি। ম্যাক্সিমাম দেখবেন আপনি এইগুলো কিন্তু কালার আসছে হ্যারিয়ারে। আচ্ছা, এই পাশটা দেখেন ভাইয়া, পিছু ডোরগো দেখেন, দেখেন প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ, এই দেখেন খুবই ফ্রেশ, দেখেন প্রত্যেকটা ডোর, কোথাও একটা স্পট নেই, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভাইয়া। অসাধারণ একটি গাড়ি ভাইয়া, কোনো হিটিং ইস্যু নাই, না না 100% একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া। পিছনের গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে জাপানি এলইডি লাইট। আচ্ছা, এই যে পার্কিং সেন্সারগুলো দেখেন ভাই, এই যে দেখেন পার্কিং সেন্সার দেওয়া আছে এখানে, এখানে রাশের লোগো দেওয়া আছে, পিছনে গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে, পিছনে জাপানি স্পলার দেওয়া আছে, সাথে অ্যান্টিনা দেওয়া আছে, আর পিছনে একটা স্পেয়ার চাকা, সেটার উপরে কিন্তু কাভার দেওয়া আছে, মানে জিবের সৌন্দর্যকে আরও বাড়ায় ফেলছে একেবারে। এবং সামনে পিছিয়ে কিন্তু ভিগো বাম্পার দেওয়া আছে, মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। পিছনে একটু দেখেন, এই দেখেন ভালো স্পেস, এই দেখেন ভিতরটা দেখেন, 100% অরিজিনাল কালার, জাপানি কালার একেবারে, এই দেখেন ভিতরটা, এবং ভাই অকটেন 100% অকটেন, দেখেন কোথাও কোনো ছিদ্র আছে কিনা দেখেন। আচ্ছা, কোনো ছিদ্র পুরো নেই, 100% কোথাও কোনো চালিত গাড়ি ছিদ্র নেই, একেবারে 100% অকটেন চালিত গাড়ি। প্রতিটা জয়েন্ট দেখেন ভাইয়া একেবারে জাপানি সিল করা আছে, দেখেন প্রতিটা লাইটে কিন্তু কোটো জাপান লেখা আছে, প্রত্যেকটা লাইটে, মানে অসাধারণ একটি গাড়ি ভাইয়া। হেডলাইট ব্যাকলাইট একদম গাড়ি 100% গাড়ির সাথে, ইভেন কালারটাও কিন্তু একদম অরিজিনাল কালার, শুধু আমরা বাম্পার টাচআপ করেছি ভাইয়া। ওকে, এই দেখেন এই পাশে দেখেন, দেখেন প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া, এই দেখেন প্রতিটা ডোর দেখেন, প্রতিটা ডোরে ফ্রেশ ভাই, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ভাইয়া। এটার সেকেন্ড পিস কেউ দেখাতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একেবারে চ্যালেঞ্জ, একেবারে ওয়ান পিস জি। এই দেখেন ডোরগুলো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডোর, এবং চাবি কিন্তু হচ্ছে আপনার মাস্টার কি, যেটা ওই যে আপনার স্মার্ট কি, সরি মাস্টার না স্মার্ট কি, অনেকে আবার হাফ পুশ বলে, হ্যাঁ হাফ পুশ, এই দেখেন এই যে স্মার্ট কি, এই দেখেন এটা সব থাকলে হবে। ভিতরে দেখেন ভাইয়া,
দেখেন চালু হয়ে গেল। হ্যাঁ এই দেখেন মাইলেজটা কত আছে ভাই, মাইলেজ হচ্ছে 57,817। আচ্ছা 100% অরিজিনাল মাইলেজ ভাইয়া। এবং ভিতরে স্টিয়ারিংগুলো দেখেন, এই দেখেন কোথাও একটা স্পট নেই, ভিতরে দেখেন যে এগুলো দেখেন, দেখেন এগুলো একদম অরিজিনাল যেটা আছে সেই অরিজিনাল অবস্থা আছে। দেখেন ভিতরে সিলিংও দেখেন ভাইয়া, লাইট জ্বালাই দেখেন ভিতরটা, এই দেখেন ভিতরটা, এইগুলো দেখেন দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে ভাইয়া। বললাম না যিনি চালিয়েছেন খুবই যত্ন সহকার চালিয়েছেন মাশাল্লাহ, একেবারে অসাধারণ একটি গাড়ি। আর রাস কিন্তু দেখবেন ম্যাক্সিমাম 6-7-8, সর্বোচ্চ 9-11-12 মডেল খুবই কম ভাই, খুব রেয়ার, একদম রেয়ার, একদম রেয়ার। তা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু মডেল হচ্ছে 11, রেস্টে হচ্ছে একেবারে 16 লাস্টের দিকে। ওকে তো চলুন আপনাকে আমি ইঞ্জিনটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ইঞ্জিনটা মাশাল্লাহ একদম ব্র্যান্ড নিউর মতো ভাইয়া। আচ্ছা একদম ব্র্যান্ড নিউর মতো, জি দেখেন ইঞ্জিন দেখেন ভাইয়া। আচ্ছা 1500 cc ভিভিটি ইঞ্জিন, ভিতরে দেখেন একেবারে অরিজিনাল যে অবস্থা আছে সেই অরিজিনাল কালারগুলো দেখেন, প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে, সামনে মার্সেলগুলো দেখেন কোথাও একটা হাতের বাড়ি নেই বা কোথাও হিটিং ইস্যু নেই, এই পাশটা দেখেন প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে। জি ভিতরে এগুলো দেখেন ভাইয়া, এগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে গাড়ি কেমন ইউজ হয়েছে। দেখেন এই যে ইঞ্জিনটা দেখেন একদম নতুনের মতো ভাইয়া, এই যে ভিতরটা দেখেন, ভিতরে বর্ডগুলো দেখেন, এই যে জাপানি হিট প্রুফগুলো আছে যে প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে, অসাধারণ একটি গাড়ি। এই যে এসির ফাংশনটা একটু দেখেন একেবারে নতুনের মতো দেখেন, এই যে এগুলো একদম নতুনের মতো। এটা মডেল হচ্ছে ভাইয়া 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 লাস্টের দিকে, পেপার ফুল আপডেট করা আছে। এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 18,45,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। আপনার মোবাইল নম্বর, ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নম্বর 01971-222-570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।